ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা রান্নার মতো রোগা হওয়ারও কিছু মশলাপাতি ইনগ্রেডিয়েন্টস দরকার হয় সেরকমই একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মেটাবলিজম আর সেই মেটাবলিজমটা কী করে বাড়াবে তুমি যাতে খুব সহজেই তুমি রোগা হতে পারো সেই সিক্রেটটাই আজকে আমি তোমাদের বলবো তাই ভিডিওটা একদম মিস করো না শেষ অব্দি মন দিয়ে দেখো আর নোট ডাউন করো পয়েন্টগুলো কারণ তুমি ওই পয়েন্টসগুলো মেনে চললেই তোমার মেটাবলিজমটা অনেক বেড়ে যাবে আর খুব সহজে খুব তাড়াতাড়ি তুমি অনেকটা ওজন কমাতে পারবে প্রথম বলি এই মেটাবলিজম জিনিসটা কি মেটাবলিজম হচ্ছে খাওয়ারটাকে যে প্রক্রিয়াতে এনার্জিতে কনভার্ট করে সেটাকে বলে মেটাবলিজম তুমি যদি খাবারের থেকে কম এনার্জি শরীরে ঢোকাও আর বেশি এনার্জি খরচা করো সারা দিনের আমাদের শরীরটা চলতে একটা বড় অংশের এনার্জি খরচ হয় আর তারপরে এক্সারসাইজ মুভমেন্টস বাড়ির কাজ হাঁটা চলা রাস্তায় কাজ এগুলোতে বাকি যে এনার্জি খরচ হয় এই টোটাল খরচ হওয়া এনার্জিটার থেকে যদি তোমার শরীরে খাবার হিসেবে ঢুকছে যে এনার্জিটা সেটা কম হয় তাহলে তুমি রোগা হতে পারবে আর এই কারণেই তোমার মেটাবলিজম যত ভালো হবে তুমি তত তাড়াতাড়ি রোগা হবে এই মেটাবলিজমটা অনেক ক্ষেত্রেই খারাপ হয়ে যায় ফুল ডায়েট ফলো করলে খুব কম খাবার খেলে উল্টো পাল্টা সময় খাবার খেলে ঠিক করে না ঘুমালে নিউট্রেশন ডেফিশিয়েন্সি থাকলে ধরো তুমি খাবারে ফ্যাট বেশি খাচ্ছ কার্বোহাইড্রেট কম খাচ্ছ কিংবা প্রোটিন বেশি খাচ্ছ ফ্যাট আর কার্বোহাইড্রেট কম খাচ্ছ অনেক সময় এই হিসেবটা ঠিক থাকে না বলেও মেটাবলিজম কমে যায় যে কোনো কারণেই মেটাবলিজম কমুক না কেন আজকের যে সিক্রেটগুলো বলবো এইগুলো ফলো করলে তোমার মেটাবলিজম বাড়বেই বাড়বে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোটিন খাওয়াটা বাড়িয়ে দিতে হবে কারণ প্রোটিন হজম করতে এই মেটাবলিজমটা তিরিশ পারসেন্ট বেশি কাজ করতে হয় কার্বোহাইড্রেটের তুলনায় আগে বলে নিই প্রোটিন কোনগুলো নন ভেজে যেরম ডিম মাছ মাংস এগুলো প্রোটিন আর ভেজে হচ্ছে সয়াবিন পনির টোফু নানা রকমের ডাল দুধ মেনলি এই সবগুলো প্রোটিন এবারে তুমি যদি একশো গ্রাম কার্বোহাইড্রেট খাও তোমার শরীরের মেটাবলিজম যা থাকবে সেই একশো গ্রাম যদি তুমি প্রোটিন খাও তোমার আরও তিরিশ পারসেন্ট মেটাবলিজম বেড়ে যাবে আরেকটা ঘটনাও ঘটে তুমি যখন প্রোটিন বেশি খাও তোমার খিদে পায় না অনেকক্ষণ কারণ ব্লাডের মধ্যে সুগারটা দুম করে বেড়ে যায় না যেটা কার্বোহাইড্রেট খেলে হয় আর এই কারণে অনেকক্ষণ তোমার পেটটা ভর্তি থাকলে তুমি খাবে না কম খাবে তুমি সেদিক থেকেও তোমার ওয়েট লস হবে আর এই দুটো উপকারের জন্যেই প্রোটিন খাওয়াটা বাড়িয়ে দিতে হবে তৃতীয় সিক্রেটটা হচ্ছে প্রচুর জল খেতে হবে রিসার্চে দেখা গেছে তুমি যদি পর্যাপ্ত পরিমাণে তোমার শরীরকে জল দাও তাহলে তোমার টোয়েন্টি ফাইভ পারসেন্ট মেটাবলিজম বেড়ে যায় আর আমাদের শরীরের সত্তর শতাংশই জল আছে এই জন্যে একদম বিনা পয়সার একটা জিনিস ঘন ঘন সারাদিন ধরে জল খাবে আর মেটাবলিজম বাড়াবে তিন নম্বর সিক্রেটটা হচ্ছে হাই ইনটেনসিটি ওয়ার্কআউট মানে খুব অল্প সময় খুব তাড়াতাড়ি এক্সারসাইজ করতে হবে রেস্ট কম নিয়ে একটার পর একটা একটার পর একটা এক্সারসাইজ করে যেতে হবে যেমন ধরো পাঁচ মিনিট এক্সারসাইজ লট করলে তিরিশ সেকেন্ড এক্সারসাইজ করবে তিরিশ সেকেন্ড রেস্ট নেবে এই করে করে পাঁচ মিনিটে পাঁচটা এক্সারসাইজ আর পাঁচবার রেস্ট অনেক ফাস্ট তোমার এক্সারসাইজ হচ্ছে যেমন জাম্পিং জ্যাক মাউন্টেন ক্লাইম যেগুলো খুব তাড়াতাড়ি এক্সারসাইজ হয় এরম এক্সারসাইজ করলেও খুব তাড়াতাড়ি তোমার মেটাবলিজমটা বেড়ে যাবে আমি তোমাদের সুবিধার জন্যে একটা লিস্ট অফ ওয়ার্কআউট দিয়ে দিচ্ছি যেটা তোমরা খুব কম সময়ের মধ্যে করবে পরপর পরপর এক্সারসাইজ আর রেস্ট এক্সারসাইজ আর রেস্ট এইভাবে চার নম্বর সিক্রেট হচ্ছে ওয়েট ট্রেনিং কেন ওয়েট ট্রেনিং কারণ তুমি যত বেশি ওয়েট ট্রেনিং করবে তোমার মাংসপেশিগুলো ক্ষতি হবে ক্লান্ত হয়ে পড়বে আর যত মাসেল ড্যামেজ হবে তত তার রিপেয়ার করার জন্যে খাবারের দরকার পড়বে আর যত খাবারের দরকার পড়বে খাবারটা খরচ হতে থাকবে ক্যালোরি বার্ন হতে থাকবে আর যত ক্যালোরি বার্ন হবে তত মেটাবলিজম বাড়বে তার মানে যত বেশি ওয়েট ট্রেনিং করবে তত তোমার মেটাবলিজম বাড়বে পাঁচ নম্বর সিক্রেট হচ্ছে ঘুমানো কারণ তুমি যদি ঠিক করে না ঘুমাও তোমার শরীরে ইনসুলিনটা ঠিকঠাক মতো কাজ করবে না ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হয়ে যাবে আর যত ইনসুলিন প্রবলেম করবে তত তোমার খিদে বেশি পাবে আর যত খিদে বেশি পাবে তত ফ্যাট বেশি জমবে আর ফ্যাট জমা মানেই মেটাবলিজম কমে যাওয়া এই কারণে তুমি যখন মেটাবলিজম বাড়াবে বা রোগা হবে তখন কোনো মতেই ঘুমটাকে ডিস্টার্ব করলে চলবে না ঠিক সময়তে যথেষ্ট পরিমাণে ঘুমাতে হবে তাহলেই তোমার মেটাবলিজমটা একদম ঠিক থাকবে ছ নম্বর সিক্রেটটা হয়তো তুমি কখনও শোনো সেটা হচ্ছে গ্রিন টি রোজ টি বা অপরাজিতা ফুলের চা এগুলো খেলে তোমার মেটাবলিজমটা বাড়বে কারণ এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ইভেন গ্রিন টি এর থেকেও অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট আছে রোজ টিতে আর এখন শীতকালে তো গোলাপের দাম খুবই কম সেখানে গ্রিন টি অনেকটা দামি আর অ্যান্টিঅক্সিডেন্ট গোলাপের চাতে বেশি আছে আর তোমরা যদি না জানো কি করে গোলাপের চাটা বানাতে হয় আমার ওয়েট লস জার্নিতে একটা ভিডিও আছে ফুলের চা বানাবার অবশ্যই সেটা দেখো আর যারা ওয়েট লস জার্নিটা দেখছো না তারা এক্ষুনি ওই সিরিজটা পুরোটা দেখো অনেক উপকার পাবে এই ফ্লাওয়ার টি গ্রিন টি ছাড়াও ক্যাফেনেও মেটাবলিজম বাড়ে তাই অনেকেই রোগা হওয়ার সময় কফি খায় কারণ এতে ফ্যাট বার্নটা বেশি হয় মেটাবলিজমটা বাড়ে সাত নম্বর সিক্রেট হচ্ছে খুব ভালো কোয়ালিটির অল্প পরিমাণের ফ্যাট খাওয়া উচিত তাহলেও মেটাবলিজম বাড়বে ভালো ফ্যাটগুলোর মধ্যে কয়েকটা হচ্ছে কোকোনাট অয়েল যেটা আমি খেতে পারি না তোমরা খেতে পারলে অবশ্যই খাবে ঘি মিক্সড সিড এই সমস্ত গুড ফ্যাটগুলো মেটাবলিজম বাড়ায় আট নম্বর সিক্রেট হচ্ছে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকলে চলবে না একটু পরপরই ঘোরাঘুরি করতে হবে যত তোমার শরীরটা মুভমেন্টে থাকবে তত তোমার মেটাবলিজমটা বাড়বে এক জায়গায় সারাদিন বসে থাকলে অটোমেটিক্যালি তোমার মেটাবলিজমটা কমতে থাকবে তাই মুভ মোর সেরম দরকার পড়লে ঘড়িতে প্রত্যেক এক ঘন্টা একটা করে অ্যালার্ম সেট করো যখনই অ্যালার্ম বাজবে পাঁচ মিনিট একটু হাঁটাহাঁটি করে নেবে দেখবে তোমার দশ হাজার স্টেপসও খুব সহজে কমপ্লিট হয়ে গেছে আর মেটাবলিজমটাও বেড়ে গেছে ন নম্বর সিক্রেটটা সব মানুষের জন্য খুব প্রয়োজনীয় যে কোনো হেভি খাবার খাওয়ার পর কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করে নেওয়া খাওয়ার খাওয়া হয়ে যাওয়ার পর দশ মিনিট একটু রেস্ট নেবে তারপরে দশ মিনিট বা পনেরো মিনিট হাঁটবে এই হাঁটাটাতে অনেকগুলো সুবিধা হয় একটা তো ডেফিনেটলি মেটাবলিজমটা বাড়ে এছাড়াও যেগুলো হয় সেগুলো হচ্ছে ব্লাড সুগারটা নর্মাল থাকে হজম শক্তিটা ভালো করে ব্লাড সার্কুলেশনটা ভালো করে এবং রাত্রে ঘুমানোটাও এর জন্যে খুব ভালো হয় আর দশ নম্বরটা যেটা অনেকেই রোগা হতে গেলে ভুলটা করে সেটা হচ্ছে একদম বেশিক্ষণ উপোস করা চলবে না অনেকেই প্রচুর খাবার না খেয়ে থাকে রোগা হবে বলে ব্রেকফাস্টটা খেলো না কিংবা রাত্রে ডিনারটা খেলো না এই ভুলটা করলেই মেটাবলিজম কমে যাবে তার থেকে বরঞ্চ তুমি অল্পক্ষণ পর পর অল্প অল্প করে খাবার খেতে পারো কন্টিনিউয়াস তোমার ডাইজেশনটা চলবে তোমার মেটাবলিজমটা ভালো থাকবে তুমি যদি অনেকটা সময় না খাও তাহলে মেটাবলিজমটা স্লো হতে থাকবে এই দশটা সিক্রেট যদি তুমি মানতে পারো দেখবে তোমার মেটাবলিজমটা কী তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে আর একদিকে যেরম মেটাবলিজমটা বাড়বে অন্যদিকে সেরম খুব ইজিলি তোমার ওয়েট লস হবে এই দশটা পয়েন্টের মধ্যে তোমার কোন পয়েন্টটা বেস্ট লেগেছে আমাকে কমেন্টে জানাও